আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যারা পাখি পালন করে থাকি তাদের মধ্যে সবথেকে বেশি সমস্যাটি যে হয়ে থাকে সেটি হলো চোখ দিয়ে পানি ঝরা এবং পাতলা পায়খানা চুনা পায়খানা সাধারণত এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে তো আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটি ঠোঁটের দিকে লক্ষ্য করেন এই পাখিটির ঠোঁটের উপরে কিছু সাদা টাইপের খুশরি বা এই টাইপের কিছু উঠে আছে বা ফুলে আছে তো সাধারণত এই বিষয়টি আমি এর আগে কখনোই দেখিনি এবং শুনিনি তো বর্তমানে আমার পাখিটির এই সমস্যাটি হয়েছে তো শারীরিক গঠন এবং এমনি শারীরিক দিক দিয়ে সব কিছু ঠিক রয়েছে কিন্তু সেখানে কিছু উঠে আছে মনে হচ্ছে তো আমি মনে করতাম সেখানে তার লোম বা কিছু রয়েছে তো আজকে আমি খেয়াল করে দেখলাম যে এটি একটি অন্য ধরনের সমস্যা তো এই সমস্যাটি আমি কিভাবে মোকাবেলা করতে পারি তো আমি চেষ্টা করব এই সমস্যাটি সমাধান করার আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি অনেক ধরনের অনেক ওয়াচেনা রোগ হয়ে থাকে পাখিদের তো সাধারণত সেই পাখির রোগটা এমনিতেই ভালো হয়ে যায় আবার ওষুধ খাওয়ানোর পরেও ভালো হয়ে থাকে তো আমি তাদের এই বিষয়টির জন্য কিছু ওষুধ প্রয়োগ করব তারপরে কেমন রয়েছে পাখিটা পরবর্তীতে আমি এই সম্বন্ধে আপনাদের আপডেট জানাবো আপনারা একটু নর্ম যে পাখিটা রয়েছে তার ঠোঁটের দিকে লক্ষ্য করেন এটির ঠোঁটের উপরে কিছু ফোলা ফুলা ভাব রয়েছে তবে এটি ফুলে নেই একটা ফসড়া বা এমন জাতীয় কিছু হয়েছে তো এটা অনেকদিন ধরে আমি লক্ষ্য করছি এটার আমি ব্যবস্থা নিব তো এখানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা পাখি রয়েছে তার মধ্যে একটা পাখি অসুস্থ রয়েছে তার চোখ দিয়ে পানি ঝরছে অর্থাৎ ঠান্ডা লেগেছে তো এ বিষয়ে আমরা অনেকে অনেক ধরনের চিকিৎসা দিয়ে থাকি তো মূলত আমি একটি চিকিৎসা দিয়ে থাকি তো এই চিকিৎসার মাধ্যমে আমি পাখিদের খুব সহজে ভালো করতে পারি তো কি দিয়ে থাকি সেই সম্বন্ধে আপনাদের সাথে কিছু শেয়ার করব কি দিলে এই সমস্যাটির সমাধান আপনারাও পেতে পারেন আমি যেটা ইউজ করে থাকি সেটি সম্বন্ধে আপনাদেরকে জানাতে চলেছি তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি রয়েছে এই পাখিটি মূলত অনেক দিন ধরে রয়েছে প্রায় দুই বছর থেকে তো এটাকে বাইরে ছাড়া হয়নি তবে বাইরে পোষ মানানোর জন্য ছাড়লে অবশ্যই সে পোষ মেনে যাবে তো এখানে রয়েছে সেই পাখিটি যেটিকে ঠান্ডা লেগেছে এখন আমি এই পাখিটিকে চোখের ড্রপ দেব তো দেখতে পাচ্ছেন পাখিটি ধরেছি আর চোখের ড্রপটা এখন দিব তো এই ড্রপটি আপনাদের নাম বলছি এই ড্রপটির নাম হচ্ছে সিপ্রোডি ড্রপটি আপনি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন সিপ্রোডি নাম বললেই সেই ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন তো এটার মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এটি এক ফোটা করে চোখে দিতে হবে এই ড্রপটি আপনি দিনে তিনবার ব্যবহার করবেন এর সাথে সাথে আপনাকে এই পাখিটিকে একটা ওষুধ খাওয়াতে হবে সেটি হচ্ছে ঠান্ডার যে ওষুধটি রয়েছে তো আমি মূলত অ্যাজিথ্রোমাইসিন যেটা অ্যাজিন বলে আমরা চিনে থাকি সেটি আমার পাখিকে দিয়ে থাকি এটি আট ভাগের এক ভাগ পাখিকে একবার দিতে হবে সকালে এবং রাত্রে দিতে হবে এর থেকে বেশি দিলে পাখির সমস্যা হতে পারে এটি একটা অনেক পাওয়ারফুল ওষুধ তো এটি এটি দেওয়ার মাধ্যমে আমার পাখিগুলো সুস্থ হয়ে ওঠে তাই জন্য আমি এটা ব্যবহার করে থাকি এটা তিন থেকে চার দিন ব্যবহারের ফলে পাখিগুলো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ